জগদ্দলের শ্যামনগর নতুন গ্রামে গৃহবধূকে হুমকি দিয়ে লাগাতার চিঠি, এবার জানলা দিয়ে ঘরের খাটে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। অভিযোগ, রবিবার সকালে টোটো চালক সন্তু দাসের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। সন্তু দাসের স্ত্রী মৌমিতা দাস বসুর দাবি, ঘটনায় পড়শিদের মধ্যে কেউ জড়িত। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ দাস দম্পতির। প্রসঙ্গত, হুমকি দিয়ে লেখা হয় একাধিক চিঠি পাওয়ার পর গত 18 এপ্রিল দাস পরিবারের তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু প্রশাসন নির্বিকার। শেখ মুক্ত, রিপোর্ট এন্ড বি ডব্লিউপি। ফের কি আগুন লাগিয়েছে? ফের আগুন লেগেছে। প্রথমে তো মাঝে মাঝে আগুন লাগাচ্ছিল, কাজ ভাঙছিল, মানে নানাভাবে অত্যাচার করা হচ্ছে, চিঠি দিচ্ছিল, চিঠি দিচ্ছিল, ঠিক আছে। এখন আজকে সকালবেলা, কত বড় সাহস চিন্তা করুন, সকালবেলা এসে বিছানা আগুন লাগিয়েছে, বিছানা পুরো ধরেছে। আপনি কোথায় ছিলেন? আপনার দাম করেছে? আমি ছিলাম কাজ, আমি নিজে একটা টোটো চালাই, লোকের টোটো চালাই। স্ত্রী কোথায় ছিল? স্ত্রী রান্না করছিল, আমাদের টিফিন করছিল। তো পাশের ঘর থেকে ওই পাশের জানলা দিয়ে আগুনটা লাগানো হয়েছে। তো যারা করছে তারা কি মানুষ? আগুনটা কোথায় গেছে? খাটে না? খাটে, বিছানাতে, বালিশের মধ্যে আগুন দিয়ে পুরো পুড়ে ছাই করে দিয়েছে। তো আজকে আমরা কোথায় যাবো? কোথায় যাবো? এই যে কি সন্দেহ করছেন, গাড়ির উপর সন্দেহ করছেন? আশেপাশে লোক ছাড়া কে করবে এগুলো? এগুলো বিদেশ থেকে কেউ সাহস নিয়ে আসা দিনের বেলা? রাত্রেবেলা হয়তো মানতাম যে বাইরের লোক করছে, লোকাল লোক, পাশের লোক করছে এগুলো। পুলিশ কি নিষ্ক্রিয়? পুলিশের কথা বলবেন না, পুলিশ বলেছে আমাদেরকে, আমরা সাধারণ মানুষ দিনের দিন খাই, আমাদেরকে বলেছে 25-30 হাজার টাকা খরচ করে সিসিটিভি লাগানো, ধরতে পারবো না। তো পুলিশের লেগে ধরতে পারে না? পুলিশকে বললাম আপনি ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করুন, হাতে লেখা টেস্ট করুন, পুলিশ কিছুই করছে না। কাটে কিছু সন্দেহ রাখছে আপনার? দেখুন, সন্দেহ তো হচ্ছে, কিন্তু যে গিয়ে ধরবো সেটা পারছি না, যেহেতু হাতে হাতে প্রমাণ নেই। যাদের প্রতি সন্দেহ হচ্ছে তাদের নামে থানায় অভিযোগ করেছেন? তাদের নাম দিয়ে? না, নাম আমরা কাউকে দিইনি, যেহেতু আমরা যে বিবেকমান মানুষ, যেহেতু আমরা পাড়াপড়শি থাকি, মানে আশেপাশে থাকি, যে নাম দেবো বা সেও নাম হতে পারে, এটা বিচ্ছি, আমরা নাম দিইনি। কিন্তু তাদের তো উচিত, যারা করছে, যেটা প্রতি তাদের সম্ভব করা উচিত না একটা পরিবারের প্রতি। বাস্তব আমাদের, আমরা দিন আনা দিন আনা খেতে খাওয়া মানুষ। কি আপনাকে উচ্ছেদ করে দিয়েছে বাড়ি থেকে? তাই তো প্ল্যান হচ্ছে, নাহলে এরকম পরিস্থিতি কারো করে? একদিন হয় ঠিক আছে, দুদিন হয় ঠিক আছে, দিনের পর দিন। আজকে বিশাল বড় আগুন লেগেছিল, আজকে ঘরে বাচ্চা থাকলে বাচ্চা পুড়ে মরতো। তো কোথায় আছি আমরা? এটা কোথায় বাস করছি? তোর নাম? আমার নাম সন্তু দাস। কী করে? আমি টোটো চালাই। সহ্য আর কোথায় করতে পারছি, পারছি না তো সহ্য করতে। এরপর তো আমি বাড়ি, সত্যি আমি এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করেছি, নাহলে আমাদের পুড়ে মরতে হবে, কিছু করার নেই। কাউন্সিলরের কাছে যাচ্ছি, তিনি একবার বাড়িতে আসছেন না। থানায় যাচ্ছি, তারা বলছে আমাকে সিসিটিভি লাগাতে। আমার যদি সিসিটিভি লাগানোরই ক্ষমতা থাকতো, আমি পুলিশের কাছে কেন যাবো? আমি, আমার হাজব্যান্ড টোটো চালান, আমি হাউস ওয়াইফ, আমার রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। আজকের আগুনটা যা ধরেছিল, আমার পুরো বাড়ি পুরো ছাই হয়ে যেত। কিছু বলার নেই আমার, আমার ঘর লাগোয়া যে কটা ঘর আছে, তারা ছাড়া কারোর পক্ষে করা সম্ভব না, কারণ আমার পিছন দিকের পুরো রাস্তা বেড়া দেওয়া, একমাত্র আর ফ্রন্টের দুটো রাস্তা, একমাত্র একটা কর্নার রয়েছে যেখান থেকে আসা খুব সহজভাবে সম্ভব। সেটা তারাই বলতে পারবে তারা কেন করছে, তাদের হয়তো আমাদেরকে নিয়ে কোনো সমস্যা রয়েছে, আমাদের তো নেই। তাদের লক্ষ্যটা কি, কি চাইছে তারা? নিশ্চয়ই চাইছে আমরা এখান থেকে উঠে চলে যাই, এছাড়া আর তো কোনো উদ্দেশ্য হতে পারে না। আমাকে বলা হচ্ছে, কেউ কেউ এসে বলছে আপনার যাকে সন্দেহ হয় আপনি তার কাছে ক্ষমা চেয়ে নিন। তাহলে সে ধরে দিক যে আমার কাকে সন্দেহ হয়, সে তো বুঝতে পারছে যে আমি কাকে সন্দেহ করছি, সে আমাকে ধরে দিক, আমি তার পা ধরে ক্ষমা চেয়ে নেব। সে বলুক আমার অন্যায়টা কোথায়, যার জন্য সে আমার উপর এত ক্ষতি করছে, তাকে তো সামনে আসতে হবে। সেই কথা চিঠিতে লেখা রয়েছে, এটা দূরের কেউ করতে যাচ্ছে? দাদা, পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না, একদমই না। পুলিশ বললো প্রথমে এখানে ট্রেজার মেশিন বসাবে, তারপর বললো নার্কোটিক টেস্ট করবে, কোথায় পুলিশ? আজকে যদি পুলিশ কাজ করতে, এক মাস ধরে আমার বাড়িতে এই ঘটনা ঘটতো না। আমি সাধারণ মানুষ বলে, আমার হয়তো পয়সা নেই বলে পুলিশ আজকে আমার পাশে দাঁড়াচ্ছে না। যদি আমি কোনো পলিটিক্যাল নেতা হতাম, আমার যদি হাজব্যান্ডের বড় চাকরি থাকতো, আমার হাজব্যান্ড যদি পয়সা দিতে পারতো, নিশ্চয়ই পুলিশ আমার পাশে দাঁড়াতো। আজকে আমি একদম নিতান্ত দিন আনা দিন খাওয়া মানুষ বলে পুলিশ আমার পাশে দাঁড়াচ্ছে না। কতটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন? বাড়ি বিক্রি করে দিয়ে চলে যেতে হবে, এরপর আর আতঙ্ক কতটা হতে পারে আমার বলার ভাষা নেই। আমাকে বাড়ি বিক্রি করে দিয়ে, আমার পরিবারের লোকের প্রাণ বাঁচানোর জন্য আমাকে বাড়ি বিক্রি করে, নাহলে ভাড়া বাড়িতে যেতে হবে, আমাকে নতুন গ্রাম ছেড়ে দিতে হবে, কিছু করার নেই, নাহলে আমি প্রাণে বাঁচতে পারবো। নাম? মৌমিতা দাস বসু।